আমরা এখন শিখব মাইনাস এল কমা এল ব্যবধিতে টুয়েল পর্যায়কাল। আসলে আমি কিছু কিছু জিনিস মাঝে মাঝে বাংলায় লিখি, কিছু কিছু জিনিস ইংলিশে লিখি। তোমাদেরকে অবশ্যই ইংলিশে আনসার করতে হবে, মানে বাংলায় আনসার করার সুযোগ আছে, কিন্তু আমি পরামর্শ দিব তোমরা ইংলিশে আনসারটা করবে পরীক্ষায়। তো কিছু কিছু জিনিস মাঝে মাঝে বাংলায় লিখি তোমাদের ইংলিশের দক্ষতাটা বৃদ্ধি পাওয়ার জন্য বা তোমাদের ক্লিয়ার বোঝার জন্য আর কি, মানে প্রায় কাছাকাছি মানের। শুধু এখানে আমাদের অতিরিক্ত এলটা আসছে, ঠিক আছে। তাহলে কি এ নট বাই টু প্লাস সামেশান এন ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটিভ এ এন কজ এন ফাই এক্স বাই এল প্লাস বি এন সাইন এন ফাই এক্স বাই এল, এই এক নংকে ফাংশন এফ এক্স এর ফুরিয়ার দ্বারা বলা হবে। এটাকে আমরা এফ এক্স ফাংশনের ফুরিয়ার দ্বারা বা ফুরিয়ার সিরিজ বলবো। কোন শর্তে? কিছু শর্ত আছে, এমনি বলা যাবে না, কিছু শর্ত আছে। বলা হইবে যদি, এই যদিটা খুব গুরুত্বপূর্ণ, অনেক চমৎকার ম্যাথ কিন্তু অ্যাপ্লাইড ম্যাথ। যদি একের সহগসমূহ নিম্নলিখিত শর্ত সিদ্ধ করে, যদি একের সহগসমূহ নিম্নলিখিত শর্ত সিদ্ধ করে, শর্ত কি? শর্ত হলো এ নট ইকুয়াল টু ওয়ান বাই এল, ওই আমাদের ওখানে ছিল পাই, ওয়ান বাই এল ইন্টিগ্রেশন মাইনাস এল থেকে এল এফ এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন মাইনাস এল থেকে এল এফ এক্স ডিএক্স। এ এন সমান, এই পরিচয়গুলো আমরা দিতেছি, এগুলার পরিচয় সহগগুলো, আর এগুলোকে আমরা বলছিলাম কোঅফিসিয়েন্ট। কোঅফিসিয়েন্ট মানে সহগ, এ নট এ এন বি এন। এ এন সমান সমান ওয়ান বাই এল ইন্টিগ্রেশন মাইনাস এল থেকে এল এফ এক্স কজ এন ফাই এক্স বাই এল ডিএক্স। বি এন ইজ ইকুয়াল টু, বি এন ইকুয়াল টু ওয়ান বাই এল ইন্টিগ্রেশন মাইনাস এল থেকে এল ফাংশন অফ এক্স সাইন এন ফাই এক্স বাই এল ডিএক্স, যেখানে এন এর পরিচয় হলো ওয়ান টু থ্রি ডট ডট, মানে এন এর পরিচয় হলো এন এর মান এক দুই তিন, এভাবে চলবে। তাহলে এই এ নট এ এন বি এন হলো ফুরিয়ার সহগ, ওই আগের মতোই, মানে ফুরিয়ার কোফিসিয়েন্ট, ফুরিয়ার কোফিসিয়েন্ট। দেখো আমরা যদি এই আজকের প্রথম থেকে, দ্যাট মিন্স আমরা যদি আমাদের ত্রিকোণমিতিক সিরিজ, পিরিয়ডিক ফাংশন, ফুরিয়ার ধারা বা ফুরিয়ার সিরিজ, এরপরে আমরা কিছু ইম্পর্টেন্ট ইন্টিগ্রাল, এখন আমরা পড়লাম মাইনাস এল কমা এল ব্যবধিতে টুয়েলভ পর্যায়কাল বিশিষ্ট ফুরিয়ার ধারা, আমরা যেই সকল আনুষাঙ্গিক জিনিসগুলা একেবারে ভালোভাবে বুঝে বুঝে শিখে শিখতে পারি, একবারে টাটকা মুখস্থ করে ফেলতে পারি, মানে বুঝে শিখে তারপরে কিছু জিনিস আছে আমাদের মুখস্থ করে রাখতে হবে অনার্স ফোর্থ ইয়ারের বিষয়, তারপরে আমরা গাণিতিক প্রবলেম সলভ করতে পারবো। তোমরা